হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু বিশ্বজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখে নাও যে ডাবলু বি এসএসসি এসএলএসটি বেঙ্গলি ওকে আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে জেনে নিয়েছিলাম যে আমরা আধুনিক যুগ থেকে কীভাবে নোটস করবো এবং কোন কোন তথ্যগুলো পড়বো ঠিক আছে আজকে আমরা জেনে নেব আদি ও মধ্যযুগের কোন কোন তথ্যগুলো আমাদের ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে ওকে তাহলে এইভাবে যদি তোমরা নোটস করো তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালোভাবে তোমরা কিন্তু প্রিপারেশানটা নিতে পারবে তাহলে দেখে না প্রথমে আদি এবং মধ্যযুগের মধ্যে যেটা তোমাদের আদি যুগ থেকে রয়েছে তোমাদের ধরে নাও বৈষ্ণব কবিরা রয়েছেন তাছাড়া তোমাদের যে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে এখান থেকে তোমাদের দেখে নাও চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আবিষ্কার আবিষ্কারক ওকে প্রকাশক এবং প্রকাশকাল বিশেষ করে এই তথ্যগুলো আমাদের ভালোভাবে জানতে হবে এসএসসিতে এই ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকবে ঠিক আছে এসএসসিতে তোমাদের চর্যাপদের একটি পদ তুলে দিয়ে কখনোই কোশ্চেন হবে না যে এই পদটির লেখককে তাহলে তোমাদের আবিষ্কারকে আবিষ্কারককে অর্থাৎ কত সালে সেটি প্রকাশিত হয়েছিল কত সালে আবিষ্কৃত হয়েছিল কে আবিষ্কার করেছিলেন কে প্রকাশ করেছিলেন এবং কি নামে গ্রন্থাগারে প্রকাশিত হয় এগুলো জানতে হবে নেক্সট আমাদের চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ঠিক আছে উভয় কাব্যে কোন কোন রাগ রাগিনীটি রয়েছে এটাও যেমন জানতে হবে সে সঙ্গে তোমাদের জানতে হবে যে কোন রাগ রাগিনীটি সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়েছে চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তনে এরপর আমাদের চর্যাপদে কতগুলো পদ রয়েছে সেটাও জানতে হবে ওকে সে সঙ্গে কতগুলো পদ অসম্পূর্ণ রয়েছে সেটাও জানতে হবে অর্থাৎ কতগুলো পদ লুপ্ত রয়েছে সেটাও জানতে হবে সে সঙ্গে কোন কোন পদগুলো রয়েছে ওকে কোন কোন পদগুলো পাওয়া যায়নি সেই পদগুলোর কত কত সংখ্যা ওগুলোও জানতে হবে সে সঙ্গে তোমাদের কিন্তু টিকাকার জানতে হবে সংস্কৃত টিকাকার কে ছিলেন ঠিক আছে তিব্বতী অনুবাদক কে ছিলেন এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে নেক্সট যেটি রয়েছে মধ্যযুগ থেকে ঠিক আছে বিভিন্ন কবি সাহিত্যিকগণ যে সমস্ত রয়েছেন ঠিক আছে সে মধ্যযুগের যে সমস্ত কবি রয়েছেন সেখানে তাদের আত্মপরিচয় ব্যাপক শ্লোকগুলো আমাদের জানতে হবে প্রত্যেকটা কবিরে কিছু না কিছু আত্মপরিচয় ব্যাপক শ্লোক রয়েছে যাদের আত্মপরিচয় ব্যাপক শ্লোক রয়েছে সেগুলোই আমাদের পড়তে হবে ঠিক আছে সে সঙ্গে তাদের বংশ পরিচয় জানতে হবে অর্থাৎ তারা কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন তাদের পদবী কী ওকে তাদের পদবী কী তাদের উপাধি কি কৌলিক উপাধি একটা রয়েছে যেটাই পারিবারিক উপাধি ওকে সে সঙ্গে পৃষ্ঠপোষক রাজার দ্বারা কোন উপাধিটি প্রাপ্ত সেটাও কিন্তু তোমাদের জানতে হবে সে সঙ্গে তোমাদের পিতা মাতা যদি পিতামাতা যদি থেকে থাকে ওকে তাহলে পিতা এবং মাতার নাম জানতে হবে সে সঙ্গে যদি পিতামহর নামও যদি থেকে থাকে তাহলে কিন্তু পিতামহর নামও আমাদের জানতে হবে সে সঙ্গে নেক্সট দেখে নাও কবির সময়কাল ওকে সময়কাল বলতে তিনি পঞ্চম শতাব্দীতে আবির্ভাব না ষোলো শতাব্দীতে না সপ্তদশ শতাব্দীতে সেটাও জানতে হবে সেই সঙ্গে জানতে হবে তিনি চৈতন্য পূর্ব যুগের না চৈতন্য সমসাময়িক না চৈতন্য পরবর্তী বা উত্তর যুগের সেটাও জানতে হবে নেক্সট যেটি রয়েছে কাব্য নাম এবং কাব্যের অপর নাম ওকে অর্থাৎ প্রত্যেকটি কবিরেই যদি একটি কাব্য থাকে যেমন ধরে বিজয়গুপ্তের যে মূল কাব্যগ্রন্থ সেটি কি পদ্মাপুরাণ সে পদ্মাপুরাণের অন্য কি নাম যদি অপর নাম থাকে সেই অপর নামটি জানতে হবে সেই পদ্মাপুরাণ কাব্যের উৎস কি সেটাও কিন্তু জানতে হবে আমাদের ওকে এইভাবে তোমাদের সমস্তগুলোরই নাম জানতে হবে যদি সেখানে কাব্য কাব্য যদি থেকে থাকে সে সঙ্গে যদি কাব্যের যদি অপর নাম থাকে সেগুলোও জানতে হবে সঙ্গে কোথা থেকে তথ্যটা কোথা থেকে কাব্যের উপাদানটা গ্রহণ করা হয়েছে ঠিক আছে সেটাও জানতে হবে নেক্সট দেখে নাও কাব্য রচনাকাল ব্যাপক শ্লোক ওকে যেমন কবির আত্মপরিচয় জ্ঞাপক যেমন শ্লোকটা আমাদের জানতে হবে সে সঙ্গে রচনা রচনাকাল জ্ঞাপক শ্লোকটি অর্থাৎ সে কাব্য রচনাকাল ব্যাপক শ্লোকটি দ্বারা আমরা কিন্তু কবির কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয়েছিল সেটা জানতে পারবো সে সঙ্গে পৃষ্ঠপোষক রাজা ঠিক আছে পৃষ্ঠপোষক রাজা জানতে হবে অর্থাৎ সেই কবি ধরে নাও রামপ্রসাদ সেন কার পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেছিলেন পদাবলী পদগুলো রচনা করেছিলেন সেগুলো যেমন জানতে হবে সে সঙ্গে জানতে হবে যে তিনি যদি কোনো উপাধি পেয়ে থাকেন ওকে উপাধি পেয়ে থাকেন সেই উপাধিটি কে দিয়েছিলেন এগুলো কিন্তু আমাদের জানতে হবে নেক্সট রয়েছে চরিত্র যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র রয়েছে তাই না সেখানে রয়েছে রাধা কৃষ্ণ ওকে বড়াই রয়েছে এগুলো প্রধান প্রধান চরিত্র এগুলো কিন্তু জানতে হবে আর মনসামঙ্গলের বা মঙ্গল কাব্যের যে সমস্ত রয়েছে মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল বা অন্নদামঙ্গল সেই কাব্যের কিন্তু প্রত্যেকটা কাব্যের চরিত্র কিন্তু কম বেশি আমাদের সবগুলোই জানতে হবে কারণ তোমাদের চরিত্র থেকে এসএসসিতে কিন্তু কোশ্চেন হয় ওকে নেক্সট দেখে নাও রয়েছে প্রতিটি পর্বের শ্রেষ্ঠ কবি ওকে মনসামঙ্গল পর্বের শ্রেষ্ঠ কবিকে বা পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে ওকে অভিশার পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে এগুলো আমাদের জানতে হবে সে সঙ্গে অন্নদা মঙ্গলের শ্রেষ্ঠ কবি কে কবি যদি থাকে কবি ঠিক আছে সেখানে ধর্মমঙ্গল কাব্যের কবি যদি থাকেন তার এগুলো কিন্তু আমাদের সব তথ্য আকারে লিখে রাখতে হবে তাহলে আমাদের এসএলএসটি জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা হেল্প পাবো ঠিক আছে আমাদের প্রিপারেশানটা সঠিক ওয়েতে হবে যদি এইভাবে আমরা যদি প্রিপারেশান নিয়ে থাকি সে সঙ্গে রচনাগুলো কোথায় কত খ্রিস্টাব্দে এবং কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল ওকে যেমন বিজয়গুপ্তের পদ্মাপুরাণটা বরিশাল থেকে প্রকাশিত হয়েছিল তাই না এবং সে সঙ্গে কে সম্পাদিত করেছিল সেটাও আমাদের জানতে হবে কত খ্রিস্টাব্দে বা কত বঙ্গাব্দে যে তথ্যটা আমরা পাবো সেই বঙ্গাব্দটা কিন্তু আমাদের জানতে হবে যে সেটি কত বঙ্গাব্দে সম্পাদিত হয়ে মুদ্রিত হয়েছিল এটাও জানতে হবে ওকে তাহলে এই তথ্যগুলো যদি তোমরা তথ্য আকারে ঠিক আছে এইটু এইভাবে পয়েন্ট টু পয়েন্ট যদি তোমরা খাতায় নোটস করতে পারো তাহলে তোমাদের মনোবৈজ্ঞানিক দিক থেকে কিন্তু মনে রাখার সুবিধাটা খুব ভালো হবে এবং তোমাদের এসএসসিতে এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের বিগত যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ওকে সেই কোশ্চেন পেপারে কিন্তু এই ধরনের এই কোশ্চেন তোমাদের বিগত বছরে এসেছিল ওকে তাহলে এইভাবে তোমরা প্রিপারেশান শুরু করে দাও আর তোমাদের কি ধরনের এইভাবে আমি কিন্তু আগামীতে তোমাদের এক একটি আদি যুগ এবং মধ্যযুগ থেকে এইভাবে কিন্তু বোর্ড ওয়ার্ক করে তোমাদের দেখিয়ে দেবো যে বিদ্যাপতি থেকে কোন কোনগুলো পড়তে হবে ওকে আর যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশান হতে চাও ওকে আটশো নিরানব্বই টাকা ফিস রয়েছে যেখানে স্ক্রিনে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ আটশো নিরানব্বই টাকায় তোমরা সপ্তাহে তিন দিন ক্লাস পাবে সঙ্গে প্র্যাকটিস সেট পাবে ওকে আর অবশ্যই ব্যাকরণ তোমাদের জিরো লেভেল থেকে শেখানো হবে তুমি যদি কিছু নাও জানো অবশ্যই শেখানো হবে সাহিত্যের ইতিহাসে তুমি কতটুকু পড়বে কতটুকু পড়বে না সেগুলো আমি অল ডিটেলসে কিন্তু আমাদের পেড ব্যাচে জানিয়ে দিচ্ছি যারা অ্যাডমিশান হতে চাও অবশ্যই যে স্ক্রিনে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ চটপট যোগাযোগ করে নেবে ঠিক আছে ক্লাস শুরু হয়ে গেছে বিশে ডিসেম্বর থেকে ওকে বিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে কয়েকটি ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোর তোমরা রেকর্ড পাবে পিডিএফ পেয়ে যাবে যারা অ্যাডমিশন হতে চায় স্ক্রিনের মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশান নাও সঠিক ওয়েতে ওকে ভালো থেকো